গাইস চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ক্ল্যাপ। যাও। বেসিক্যালি একটা আনবক্সিং ব্লগ থাকবে, মানে হবে, ঠিক আছে? সো এটা আমি কিনেছি একটা হেলমেট। তোমরা যদি আগের ব্লগগুলো ফলো করে থাকো তাহলে হয়তো একটুখানি ইঙ্গিত পাবে যে আমি কোথা থেকে কিনেছিলাম। তবু এই ভিডিওতে আগে বলেছি এটা কেনা হচ্ছে বড়িয়া থেকে, আমাদের সানিদার দোকান আছে, দোকানের নাম নাম্বার, দোকানে যিনি আর মানে যার দোকান তার নাম্বার, হেলমেটের ডিটেলস, দাম টাম সব কিছু দিয়ে দেবো। প্লাস হচ্ছে এটা আমি কিনেছি, দেখে নাও তোমরা, দেখা যাচ্ছে এমনি দাম কেটে গেছে 75, শুধু 75 মানে এখানে তার আগে 1075 ছিল, ঠিক আছে? হায়ার পথ 75টা দিয়ে কেনা আছে, এটা কোনো কারণবশত ছিঁড়ে গেছে, একটু আগেই ছিঁড়েছে, এটা ছেঁড়া ছিল না, স্ট্যাটাসের আছে। সো এই হলো আজকের ব্লগ, ভাবছি এটা বলবো একদম না, খুলে দেখাবো তারপর তো বলবো এটা বলবো, ঠিক আছে? সো চলো আনবক্সিং করি। ফার্স্টে তোমাদের যেমন ওই কি বলো এটাকে সেলফি স্টিকটাকে যেমন দেখেছি আমি ডিটেলসে, এটাও থাকবে ডিটেলসে, ঠিক আছে? কী ডিটেলসে থাকবে দেখা যাক, কী ডিটেলসে থাকবে। আমার যে হেলমেটটা ছিল সেটা সামনে কাজটা প্রবলেম করছিল, যার জন্য আমাকে এটা এমার্জেন্সি পারপাসে কিনতে হলো। এমনি এর থেকেও ভালো হেলমেট ছিল কিন্তু এই মুহূর্তে সেই সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, যার জন্য এটা কিনতে হলো। এটা কিছুদিন চালাবো, তারপরে একটা ওই কি বলে ফোন হোল্ডার যেটা থাকে না, যেসব হেলমেট সেই হেলমেট একটা নেওয়ার ইচ্ছা আছে, গোপ্রো বা ফোন হোল্ডার যেগুলো আর সামনে যেগুলো অ্যাটাচ করা যায়। সো এই ছিল আজকে ছোটো একটা আনবক্সিং ব্লগ, ভিডিওতে বলো কেমন লাগছে, অ্যান্ড প্লাস্টিকটা তোমাদের সামনেই পাঠিয়ে দাও। সো গাইস এটি ছিল আজকের ব্লগিং, আর এই ভিডিওর মধ্যে ভিডিওটা করতে করতে আমি এক্ষুনি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে এটা, এই দেখো এই হেলমেটের মধ্যে যে গ্যাপটা আসছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দরওয়াজা দেখে দিচ্ছি, এই দেখো এই যে গ্যাপটা আসছে, এই গ্যাপটা কিন্তু থাকে না। ওইটা না দাদা, এটা বন্ধ কর, এরকম ধর করে দিচ্ছি আবার রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়। সো গাইস এই যে এরকম নো না, এরকম এই যে যে গ্যাপটা আসছে, এই গ্যাপটা কিন্তু আসে না,
সো এটা আমি দোকানে এক্ষুনি ফোন করলাম, দেখো এবার তো মনে হয় বুঝতে হবে, দেখো এবার বুঝতে হবে এই যে এই গ্যাপটা, এই গ্যাপটা, এই গ্যাপটা, সেটা আমি এক্ষুনি দেখলাম, যখন দেখিনি বললাম না এক্ষুনি আনবক্সিং করছি তোমার সামনে। সো এই গ্যাপটা দোকানে ফোন করে বললো কালকে নিয়ে আসতে, চেঞ্জ করবে বা কিছু একটা করবে, আবার ডবল করে যেতে হবে। তো চলো আনবক্সিং করতে গিয়ে মুডটা অফ হয়ে গেলো। এই হলো আজকের মধ্যে আজকের ব্লগ ছোট্ট একটা, সো তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো চোপার নেক্সট ব্লগে।